গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, আই মিন আমরা সবাই ভালো আছি। এখন বাজে আজকে অনেক বেলা, আজকে দেরি করে উঠেছি, 11টা বাজে। ব্যাপারটা হয়েছে কি, আজকে কাকি তারকেশ্বরে যাবে কাজের কাকি, তাই কাকি এসছে ভোরবেলায় 5:30 কাজে, 1 ঘন্টায় কাজ করে 6:30 বেরিয়েছে। যেহেতু সানডে আবার শুয়ে পড়েছি, শুয়ে পড়ে লেট হয়ে গেছে উঠতে। কালকে বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা ভীষণ ভালো ছিল। সকালে উঠলাম, 4 রুটি ব্রেকফাস্ট করলাম, ছেলেকেও করালাম, ছেলে টিভি দেখছে, আর ওপরে কাজে এসছে, ভাইরা কাজ করছে, ভাইদের চা ফা দেওয়া কমপ্লিট, জামা কাপড় সব নাড়া কমপ্লিট। সোজা ঢুকে পড়েছে কিচেনে, কিচেনে শাক ভাজা বসিয়েছে, বেলে শাক বা বেতো শাক, সিম্পল শাক ভাজা, বাকি দেখি কি আনে হাজব্যান্ড। সবার রবিবার মানে স্পেশাল, আমি মনে একটা মানে অদ্ভুত যে রবিবার হলে আমার অত মানে মাংস মাংস খেতে ইচ্ছা করে না, মাছটাই ঠিক আছে, আমার যেদিন মনে যেটা খেতে চায় সেদিনই সেটা খাই। যাই হোক, ঝটপট করব, কারণ দুদিন আবার কাকি আসবে না, আগামীকাল আর পরশু। কাকি আজকে দুপুর 12টায় বেরোবে তারকেশ্বরে বাবার মাথায় জল ঢালতে, শিব শম্ভুর মাথায়। আমি আমার ছেলের নাম করে কাকির হাতে কিছু টাকা দিয়ে দিয়েছি, বলেছি ওখানে দিয়ে কাকিকে বলতে যে আমার ছেলের হয়ে মানে ওখানে বাবার চরণে দিয়ে দিতে, আর একটু ওখান থেকে আশীর্বাদের ফুল আনতে আমার ছেলের জন্য। ঝটপট শাকটা ভেজে ফেলি, চলো দেখো আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। দেখতে দেখতে আজকে 2nd April, আমার নেক্সট উইকে স্ক্যান আছে, ডক্টরকে দেখানো আছে, দেখা যাক দেখি কতদূর কী করতে পারি। সেই এখনও অবধি আমার নিউরোলজিস্টকে দেখানো হয়নি, 2 মাসের ওষুধের পরে দেখাতে বলেছিলো আফটার 2 মান্থ, বাট এখনও হয়ে ওঠেনি। শীত, তারপরে আবার এই এই প্রবলেমটা ধরা পড়লো, এখন দেখি ভাবছি একদিন গিয়ে দেখিয়ে আসবো, যা হয় না হয় সবটাই দেখতে পাবে, শেয়ার করবো। কি কিউট কিউট কটা কুকুর আমার সাইডের বাড়ির ওখানে খেতে দিয়েছে দুপুরে, আবার খেতে দেবো, দেখাবো কি গলু মলু, দারুণ লাগছে। ছেলে বলে মা নিয়ে এসো, এই কড়াইটার মানে ইয়েটা ভালো না, এটা বাইরে থেকে নেওয়া তো, কাকি মাঝে কাকিও বলে, বাট জানি না আমার মুম্বাইয়ে যে যদি কাজ করতো একদম পুরো চকচক চকচক করে ফেলতে সাদা। আরেকটু শাক কোচানো বাকি, আমি ছুট দিয়েই কাটছি, দিয়ে দিয়ে কুচিয়ে। আমার ফেভারিট শাক, যে কোনো ধরনের শাক তো আমার ভীষণ ভীষণ ফেভারিট, জানি না। একটা কুচিয়ে ফেলি আর তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করে ফেলি, এত ভালো একটা কথা সেটা শেয়ার না করে পারছি না। ভালো বলতে আমার আমার কাছে ওটা ভালোই লেগেছে। এখনকার মানে সত্যি কথা বলতে কি, যুগে এত ভালো মানুষ বা এত ভালো মানুষেরা থাকে ভাবাই যায় না। হয়েছিল ওই যে আমি শীতলা মায়ের ভোগ খেতে গিয়েছিলাম, ভিডিওটা পোস্ট করেছি, ওখানে আমি আমার ছেলের জলের জলের বোতল একটা ব্যাগে, আমার হাজব্যান্ডের অফিস থেকে পাওয়া একটা গিফট, যে জুটের এই ব্যাগটা ইন্ডিয়ান কোস্ট গার্ড লেখা রয়েছে, এই যে CGDHQ4, এই ব্যাগটা ওখান থেকে মানে গিফট পাওয়া ছিল। এই ব্যাগটায় আমি ছেলের ওয়াটার বটল, ছাতা আর পার্স আর কি সামথিং কিছু নিয়েছিলাম। যাই হোক, ওই ব্যাগটা হাজব্যান্ড প্রসাদ খেয়েছিল সেই সিটের পাশে রেখে দিয়েছিল চেয়ারে, ভুল করে চলে এসেছি আমরা 8:30 এসেছি, সরি মানে ওই 8 নাগাদ প্রসাদ খেয়ে আধা ঘন্টার মধ্যে আমরা চলে এসেছি, কাছেই বেশি দূর না। আসার পরে আমি ভিডিও এডিট এন্ড করেছি, এডিটিং করেছি, ছেলেকে শোয়াতে যাব, তখন আমার মনে পড়েছে যে ব্যাগ কোথায়। আমি ভেবেছি হাজব্যান্ডের স্কুটির সামনে ব্যাগটা রাখা, আমি আনতে যাচ্ছি, আমি বলছি ব্যাগটা কোথায় গো, তখন হাজব্যান্ড বলছে এ মা ব্যাগ তো আনা হয়নি। আমাদের ওখানেরই একটা মানে আমাদের ভাই দেওর সম্পর্কে ওখানেই মানে বাড়ি, এত ভালো সঙ্গে সঙ্গে ফোন করা হয়েছে, আমার হাজব্যান্ড ফোন করে বলছে ভাই আমি তো ভুল করে ব্যাগটা রেখে এসেছি, তুমি একবার দেখো, তখন 10:30 কথা, যে তুমি একবার দেখো, আমার তো মনে নেই ভাই ব্যাগটা কি ওই জায়গাটায় আছে, জায়গাটা ঠিক বলে দিয়েছে। বলছি ঠিক আছে দাদা, তুমি টেনশন করো না, আমি দেখছি ব্যাগটা, যদি পাই আমি আগামীকাল নিয়ে যাবো সকালবেলায়, তুমি এত রাত্রে আসতে হবে না, টেনশনও করতে হবে না। বলছে আমাদের এখানে সবাই তো খুব ভালো, আশা করা যায় পাওয়া যাবে, কেউ নেবে না। সত্যি সত্যি মা শীতলা, তারপরে মা মনসা আর বাবা বড় ঠাকুরের অশেষ কৃপা, আর তাদের মনে হয় সত্যি এত আশীর্বাদ। ব্যাগটা মানে লাখ টাকার সম্পত্তি নয়, কিচ্ছু নয়, কিন্তু মানে যাই হোক, ওই ক্যাসিপালের একটা ছাতা, আমার ভাই মানে আমাদের ছেলে চলে গেছে নেই, কিন্তু ভাইয়ের দেয়া ছোটো ছোটো অনেক গিফট, অনেক স্মৃতি না আগলে রাখার চেষ্টা করি। আমার সব হারিয়ে যেত, কোনো দুঃখ ছিল না, কিন্তু আমার ওই মানে ওই ছাতাটা এমন একটা লাগছিল, মনে হচ্ছিলো যেন ভাই তো চলে গেছে, ভাইয়ের বাকি যা কিছু সবই মনে হয় চলে গেলো।
এত কষ্ট লেগেছিল। যাই হোক, ভাই ফোন করে জানালো, দাদা তুমি টেনশন করো না, বৌদিরিও বারণ করো, ব্যাগ পাওয়া গেছে, আমি আগামীকাল নিয়ে আসবো, সেরকমই সব কিছু ঠিকঠাক আছে। তাহলে সত্যি কথা মানে তোমরা রিয়েলাইজ করো, এখনকার যুগে মানে কেউ মানে এত ভালো মানুষ আছে বলে মনে হয় না। ওখানকার মানুষরা এত ভালো, তাই ব্যাগটা ছিল, ভালো না হলে কি থাকতো বলো? কত লোক প্রসাদ খেয়েছে, নিশ্চয়ই কেউ না কেউ নিয়ে চলে যেত সঙ্গে। সত্যি মানে এখনো ভালো মানুষরা আছে, ভীষণ ভালো লাগলো আমার। আমি যে না সত্যি মানুষের সততা মানে এইসব মূল্যবোধ গুলো থাকলেই ভালো। ভাইকে অনেক থ্যাংক ইউ বলে দিলাম ওখানের সবাইকেও, যে না ওখানকার বলছে না বৌদি আমাদের ওখানে খুব ভালো লোকজন, তোমার ব্যাগ ওখানে থাকলেও কেউ পেলে কেলাবে দিত, আমারে বলতো কিন্তু কেউ নিত না, যেহেতু দাদা তুমি আমাদের ইসে দেখেছে যে আমারই পরিচিত, ও আমারে জানাতো যে ওই ব্যাগটা পাওয়া গেছে। প্রত্যেক দিনের খাদ্য তালিকায় শাক এগুলো রাখা দরকার। একটা আন্টি বাজারে গিয়েছে, আন্টি বলছে আমি মাছ মাংস খেতে ইচ্ছা করে না বাবা, আমি খুব শাক ফেভারে, আমার শাক হলে আর কিচ্ছু লাগে না। দোকানদার বলছে হ্যাঁ তাও ঠিক কথা, ওনার শাক এত প্রিয় আমার মতো। সত্যি আবার হাজবেন্ড লাউ শাক নিয়ে আসছে, ওগুলো কাটতে হবে, টাইম লাগে, লাউ শাক আর ডুমুর ভীষণ মানে সুন্দর ডুমুরগুলো, আর গাছের তো গাছের জিনিসের কোনো মানে টেস্টের তুলনা হয় না। এখন ওগুলো ডুমুর আর ওই লাউ শাকেই টাইম লাগবে, সে একজন থাকলে বয়স্ক মানুষ কত ভালো হেল্প হয়ে যায়। মা রে বলি মা আসি না, মানে শাশুড়ি মা, মা আমার সঙ্গে থাকলে আমার কত হেল্প হয়ে যায়। এই টুকিটাকে সবজি টবজি এইগুলো কাটাতে কিন্তু তো মা বসে 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 এইগুলো বয়স্ক মানুষদেরই কাজ, শাক টাকগুলো বাঁচা একটু ওই এই যে এইগুলো করা, এইগুলো ওনারা করলে আর একটু গল্প করলে আমাদেরও একটু বেশ ভালো লাগে, রান্নার এনার্জি আসে একটু অন্যরকম। গুড মর্নিং, উঠবে না, লজ্জা দেখে ফেলবে লোকে, তুমি লজ্জা দেখে ফেলবে তোমার। এই যে ভাইয়ের এই ক্যাবিনেটটার এই যে এই কাজটা চলছে কমপ্লিট হয়নি, কালারটা দারুণ না, উফ ওয়াইন কালার, হাজব্যান্ডের ফেভারিট, সত্যি দারুণ, ভীষণ ভীষণ সুন্দর লাগছে, উফ দেবো জোরে, এক সেকেন্ড বাবা, এইখানে ওই ফ্লাওয়ার ওয়াশটা দিয়ে দিয়েছি, দারুণ লাগছে, উফ একদম। এই হোম থিয়েটার থিয়েটারগুলো এরপরে দিয়ে দেবো, আর এগুলো সব সাজিয়ে ফেলবে। এইটা গ্লাসটা লাগবে, আজকে আনতে গেছে ভাই, মাপ দিয়ে গ্লাসটা কমপ্লিট করে দেবে, তারপরে কেমন লাগছে তোমরা বললো, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগছে। একটা গ্লোজি গ্লোজি আছে, বাট বেশি না, একটু গ্লিটারি দেখে তো, এই দেখো হ্যাঁ দারুণ লাগছে, ওয়াও কালারটা জাস্ট ফাটাফাটি, কালারটা জাস্ট ফাটাফাটি, একদম কাছ থেকে দেখাই এই যে কালারটা একটু তোমাদের দেখাই জাস্ট, ওয়াও সত্যি ভীষণ ভীষণ সুন্দর। হোয়াইটের সাথে ওয়াইন কালারের কম্বিনেশানটা দারুণ গিয়েছে, এবি লাগছে। লকিং সিস্টেম করে দেয়া খুব সুন্দর, টিভি ক্যাবিনেট অনলাইন থেকে চুজ করে দিয়েছি, সেটা হোয়াইট ছিল পুরো, তা হোয়াইট তো ওই যে একটা মেনটেন্যান্সের ব্যাপার থাকে, বাচ্চা ছোটো থাকলে তো যা পারবে একদম রং পেন্সিল থেকে শুরু করে সব দিয়ে আঁকিবুকি করে রেখে দেবে, ওই জন্য ছেলে ওই যে কী দেখছে দেখো এইসব দেখে ছেলে, তাই বলছে জোরে 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 লাগাও। ওরে বাবাও কার্টুন দেখছে, কার্টুন কী সুন্দর টকস টকস করে কথা শিখে গেছে। এইগুলো এখন শিফট করবো, এটা ওপেন পুরো, এই দেখো পাকা, এখানের কাজটার সমস্যা আবার ওই জন্যই দেখো পাকা, এই যে কাজটা নিয়ে গেছে ভাই ঠিকঠাক করে এসে লাগাবে এখন। এই যে ডুমুর ডুমুরগুলো আজকে হয়তো হবে না, কারণ টাইম লাগে, তো শাকগুলো কেটে ফেলবো, লাউ শাকগুলো, লাউ শাক, একটা গাজর, বাপরে জমির গাজর। যাই হোক, মান্থলি গ্রোসারি যেগুলো বাজার নিয়ে এসছে নাকি, এই যে ওরে বাপরে ইট ইট নিয়ে ফেলছে তো, ইটের আওয়াজ ড্রম ড্রম করে। এই যে মান্থলি কী সব বাজার এসছে দেখি, এটা তো হচ্ছে সানরাইসের জিরা পাউডার, ও সরি হালদি লেখা রয়েছে, বাবা এরকম প্যাকাশে কালার হালদি পাউডার, না দেখে মুড়ি, লাল মুড়ি না দেখে, এইটাও দুটো ছোলা, কাশ্মীরি রেড চিল্লি, ধনে পাউডার, সুজি, ও অনলাইন আমরা এগুলো নিতাম, ব্যাপারটা হচ্ছে এবার এই পাইকারি দোকান থেকে নিয়ে এসছে, ওই অনলাইনে তোমার জ্যাম, এইটা
ওরে বাপরে, ক্যান্টিনে যাবে কিন্তু কবে যাবে সময় হচ্ছে না, এগুলো পাওয়া যায় কিষানে, তাই আমি বললাম আপাতত নেই যখন ততটুকু তো নিয়ে এসো বাইরে থেকে, মানে এই এই জ্যাম ফ্যাম এইগুলো গ্রসারি এগুলো পাওয়া যায় না, এগুলো পাওয়া যায় বলতে জিরা পাউডার ধনে পাউডার এইসব পাওয়া যায়, মানে এই যে চিনি ফিনি এইগুলো পাওয়া যায় না, ডাল ফালও পাওয়া যায় চিনি, তারপরে তোমার এই যে ইয়ে আটা ফাটা এগুলো পাওয়া যায় না, এই যে হচ্ছে কাঁচা ইয়ে তারকা খাওয়ার জন্য অনেক দিন আনা হয় না, এই যে অরহর ডাল বাপরে ঠাকুরের নকল দানা দুপাতে, ময়দা মনে হচ্ছে, হ্যাঁ ময়দা, ওরে বাপরে, যা হোক আমার এক মাস হয়ে একটু বেশি চলে, ওই সোনাইয়ের কটা চকলেট, বাবা এই যে ভিক্স এনেছে বাবা, শিগগিরই আসো নিয়ে যাও তোমার, এই যে কী যে ভালো কাজ, ভিক্সের মধ্যে কী মধু আছে কী জানে, দু প্যাকেট ছোলা, একটা এই যে ইয়ে খোসা চাড়ানো আর একটা খোসা, উফ বাপরে, আবার এইটায় বিস্কিট ফিস্কিট সুগার ফ্রি বিস্কিট, এইটা এইটা হচ্ছে তোমার উইকফিল্ডের কর্নফ্লাওয়ার ম্যাচেস বক্স টপ বিস্কিট, এই বাইরে কাজ করছে বিস্কিটের দরকার হয়, অয়েল কী অয়েল এগুলো, হেলদি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি, ইমামি হেলদি অ্যান্ড টেস্টি মশাল, আর একটা মহাকোষ মানে রিফাইন্ড, হ্যাঁ খুলে দেবো দাঁড়াও খুলে দেবো, ব্যাগটা সরাই, আর আমার মেডিসিন নিয়ে এসছে, মেডিসিনগুলো আমি সাজিয়ে রেখে দিয়েছি, এই হচ্ছে মান্থলি গ্রসারি, এখন এই মোড় ফোর থেকেও আনি না, মোড়ের থেকে সেই হয়েছে কি, মোড়ের থেকে আনা হয়েছিল খেজুর, বাই ওয়ান গেট ওয়ান খেজুরটা পোকা বেরিয়েছে, আরও দুটো তিনটে কী কী আনা হয়েছিল সেগুলো খারাপ বেরিয়েছে, আর অনলাইনের কথা বলি, অনলাইনে সুজি গণেশের সুজির ভেতরে পোকা দাঁড়া উপরে রাখা রয়েছে, ওই পুরো রোদ্দুরে দিয়েছি, সাদা কেরি পোকাটা ঠিক আছে, ছোটো ছোটো সাদা পোকাগুলো কিচ্ছু হয়নি রয়েছে, আর হচ্ছে একটা দুটো কী আইটেম ওরকম পোকা আর ভাটা বেরিয়েছে ইয়ে অনলাইন থেকে, যাই হোক নিতাম তা, এখন এই পাইকারি দোকানেও খুব ভালো, আর অনলাইন থেকে ওর বাবা বললো যে আমি ওই ইয়ে ওখানে একটু কাট করে করে প্রাইস দিয়ে লিখে দিয়েছিলাম কী কী আনতে হবে, তা হাজব্যান্ড বলছে কি তুমি যে কটা আইটেম দিয়েছো সব কটা আইটেমের থেকে মানে ওই 20টা মতো আইটেম আমি লিখে দিয়েছি, বলছে অনলাইনে শুধু 3-4টের দাম মানে কম, বাকি সব এই মানে হোলসেল দোকান থেকে যে নিয়ে এসছে সব কম পেয়েছে সব সব, তাই ভালো না আনিস না, তারা রিটার্ন নেয় বা হয়তো তোমার সেটা ওরা পরবর্তীতে মানে এই যে তাদের ফল্টটা দেয় না সেই জিনিসটা শুধরানোর চেষ্টা করে দেয় তারা, আর সেদিন যেমন একটা মাছ নিয়ে এসছে এত রাজার মতো দেখতে মাছ, ভিডিও শুট করা আছে, কাতলা মাছ, মাছটা সত্যি বলতে নেই মানে 3-4 পিস ভাজা করেছি আমি, এ মা শাকে লঙ্কা দিইনি কথা বলতে বলতে, ছেলে তো খাই না, এখন আবার গ্যাস অন করো আবার দুটো লঙ্কা ফাটিয়ে দিতে হবে, সেই কাঁচা লঙ্কার যে ইয়ে মানে খাওয়ার এই দেয়া একটা সাধারণ, যাই হোক তারপরে সেই মাছালারে গিয়ে বলা হলো প্রথমে নেবে না, বলছে নেবে না, আমাদের বাড়ি কাজ করে দাদা ফাদাগুলো ভাইগুলো ভাইগুলো বলছে কি দাদা তুমি গিয়ে একটুখানি ধমকে দেবে, সবসময় ওরকম করলে হয় না, এটা অলিভ অয়েলের বোতল কি ফাটাফাটি না কিউট, আমি একদম ক্লিন ফিলিন করে, অনেকে আবার এসে এইটা ভুল করে মদের বোতল ভাবে কিন্তু না এটা অলিভ অয়েলের বোতল, দিল্লি থেকে নেওয়া হয়েছিল আমার ছেলে যখন ছোটো ছিল, এই অলিভ অয়েলটা পুরো শেষ করেছি আমি, যাই হোক ওই দোকানে বলার পরে নিচ্ছিল না, তারপরে বললো বুঝিয়ে যে দাদা আমার বাচ্চার জন্য নেই, আমার বাচ্চাই যদি জিনিসটা খেতে না পারে, একটা মানে কি বোঝা যাচ্ছে না কিন্তু ভাজলে মাছটা পুরো মানে ছাড়িয়ে ছাড়িয়ে যাচ্ছে আলগা হয়ে যাচ্ছে আর খাওয়ার সময় গন্ধ লাগছে নাকি, এইটা কেমন কেন হবে, তারপরে হাজব্যান্ড গিয়ে ফেরত দিয়ে এসছে অন্য মাছ নিয়ে এসছে দিয়ে থাকে, মেনু পাল্টে গেছে, শাকটা ভাজা দেখলে শাকটার মাছ ভাজা, আর হচ্ছে এই যে ভেন্ডি ভাজা করেছি ছেলেকে একটু নিয়ে খাইয়েছি, তোমার চিংড়ি মাছ দিয়ে সামান্য ভাত ডিম সেদ্ধ আছে, তো মাছের ঝাল আদা আর জিরে বাটা দিয়ে পুরো টকটকে লাল ঝাল, জ্যান্ত মাছ যেহেতু তাই ডুমুর কাটতে সময় লাগবে, লম্বা টাইম লাগবে আর লাউ শাকও টাইম লাগবে, তাই ঝটপট যেটা হলো সেইটাই করলাম, কারণ আমার দেরি হয়ে যাবে, ছেলেকে খাওয়াতে হবে নিজের খেতে হবে, আবার কতগুলো দুপুরবেলায় ওষুধ থাকে সব মিলিয়ে মিশিয়ে,
যেহেতু আবার লেট করে উঠেছি, আমার ভুল হয়েছে, 6:30টায় শোয়াটা উচিত হয়নি, ওইটাই শুয়েই গড়বড় হয়েছে। দেখো মুখটাও ফোলা ফোলা লাগছে, জানি না, পাও ফুলছে কদিন ধরে। দেখি ডক্টরকে এবার নেক্সট গেলে বলবো যে স্যার এরকম কেন হচ্ছে, আমার পা ফাগুলো ফোলা, ওখানে কাজ হচ্ছে বলে ছেলের সাইকেলটা এখানে রেখে দিয়েছে এনে হাজবেন্ড। যাই হোক, এখন লাঞ্চটা সেরে ফেলবো ঝটপট, ওই সিম্পল এরকম মেনু দিয়ে হয়ে গেল। আর এই রাত্রে ছেলেকে আজকে সানডে ছুটি দেবো, বলেছি আজকে পড়াবো না, ডুমুরটা কেটে রাখবো আর লাউ শাকটা কেটে রাখবো, এখন ঝটপট লাঞ্চটা সেরে ফেলি। লাঞ্চের থালাটা দেখো গুছিয়েছি, সাদা ভাত, লঙ্কা, এটা হচ্ছে নিম পাতা, আর হচ্ছে লেবু, আর হচ্ছে এই যে মাছের লাল ঝোল ভাজা, বেলে বেতো শাক ভাজা, আর চিংড়ি মাছ দিয়ে রসুন দিয়ে ভেন্ডি ভাজা, এই হচ্ছে সানডে স্পেশাল লাঞ্চ থালি। আমার এরকমই হয়, এটাই আমার ভালো লাগে, সিম্পল। ওই যে কাজ চলছে একটা টিভি ক্যাবিনেটের, এই সরি বেড বেড সাইড টেবিল, আসো আসো তুমি এর উপরে চলে আসো, দেখো ওই ভাই রে আসো, বেড সাইড টেবিল হচ্ছে, দেখো দেখো দেখো, আমি ছাদের দিকে যাচ্ছি, ভাইরাও কাজ করছে, হ্যাঁ অসুবিধা হচ্ছে, হ্যাঁ তুলে দাও তুলে দাও, অসুবিধা হয়ে যাচ্ছে, বাপরে কি রোদ কাঠফাটা, বাবা রে বাবা, না না না, এই অবধি কাজ হলো, লিন্টন ঢালাইয়ের ওপরে এই এইটা কি ছাদ হবে, এই এই আরো উঠবে, মানে ইট আরো গাঁথা হবে, ও ভীম টিম কি বুঝি টুজি না, এইটা ডিজাইনটা সুন্দর হয়েছে কিন্তু অনেক অনেকটা নিচু নিচু লাগছে নাকি, এই যে আর্চ, হ্যাঁ কিরকম নিচু মনে হচ্ছে নাকি, দারুণ হয়েছে ভাই করেছে, আমি এই যখন ওইটা করবে পুরো ভিডিও করব, হ্যাঁ তাই না, মাথায় টাচ হবে না কিন্তু ওই ছোট ছোট লাগছে এইটার জন্য মনে হয়, তাই না, হ্যাঁ ভালো হয়েছে, সুন্দর হয়েছে, কাজ তো ভালো হচ্ছে, কেছো ভাত খেতে গেছিলে, এই তো ভালো হয়েছে, এবার এই দিকটা যাবে, গুলোর ঘর দিয়ে আগে শুরু হচ্ছে, বাপরে বাপ কি রোদ্দুর, কাঠফাটা রোদ্দুর, জামা কাপড় টাপড় গুলো তুলে নিয়ে এখন যাব। এখন পুরো এক্সাক্ট 10:45 বাজে, সেই ভিডিও ছাদের পরে শ্যুট করলাম লাস্টে, তারপর হয়ে ওঠেনি, কারণ তারপরে চলে গেল ফুটবল খেলতে মাঠে, বায়না শুরু করে দিয়েছে, বাবা চলো, আবার ড্যাডা বলে বলে চলো, বায়না শুরু করে দিয়েছে, গেল এলো ঠোঁট কেটে নিয়ে ছেলে, ওখানে নাকি একটা বাচ্চা ঠেলা মেরেছে আর ঠোঁট কেটে গেছে, একদম ঠোঁটের মাঝখানটায় ছেলের ঠোঁটটা কেটে নিয়ে এসছে, তারপরে ছেলেকে একটু ওখানে যাও ইয়ে করলাম ফার্স্ট এড, আইস ফাইস দিয়ে বোরুলিন নর্মাল সেটা লাগিয়ে দিলাম, ঠোঁটে তো কারণ অন্য কিছু দিতে পারবো না, ও হয়তো বাচ্চা মানুষ তো চেটে ফেলবে, ওরকমই করে বোঝে না তো এখনও। তারপরে আমি আমার ঘর ঝাড়ু, বাইরেটা যেহেতু কাজ হচ্ছে ধুলো 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 ধুলো, তারপরে আমার ওই শিউলি ফুল গাছটা মানে যে টপটা সেটা ফেটে গেছিলো, ওই ভাইদের দিয়ে ভালো করে বেঁধে আবার এই পাশে শিফট করলাম, তারপরে ওগুলো হওয়ার পরে সন্ধ্যা হলো, সন্ধ্যা দিলাম, আবার সন্ধ্যার ওখানে ঠাকুরেরই এগুলো চেঞ্জ করলাম, দেখাবো কাল পরশু দিনে, একটু উঁচু করে দিয়েছি সব কিছু, ওই ভাই বানিয়ে দিয়েছে দুটো, ওই উডেনের কাজের ভাই, তারপরে ওগুলো কমপ্লিট হবার পরে ছেলেকে হাত পা ধুয়ে পরিষ্কার করে নিয়ে বসলাম, ছেলেকে একটু পরিয়ে নিলাম, পরিয়ে নিয়ে তারপরে ছেলের দুটো তিনটে প্যান্ট মানে ওই নিচের পোশানটা একটু ফেটে গেছিলো, ওগুলো সেলাই করলাম বসে, আবার আমার একটা নতুন নাইটি আমার বড় ননদ দিয়ে গেছে, ওইটা আবার নিচেটা সেলাই করলাম, হাতাটা মারলাম, পরলে দেখাবো ওখানে ভালো পিঙ্কের মধ্যে, হোয়াইট পিঙ্কের, সেগুলো কমপ্লিট হলো। তারপরে তোমার কী হলো, ও ওই ভাই কাজ হচ্ছে তো যে মেইন ভাই, সেই ভাই আবার দেখতে এলো যে ঠিকঠাক কাজ বাকিরা করেছে কিনা, তারপরে হাজব্যান্ড বললো একটু চা করো, তাহলে ভাইরা এসছে চা করলাম, চা করার পরে তারপরে আবার বাকি সেলাইটা কমপ্লিট করলাম, তারপরে ওগুলো হলে এলাম, এসে ভাত বসালাম অল্প দুটো, যেহেতু দুপুরের মাছের ঝোল ছিল, ডিম ছিল, সব ছিল, তারপরে ছেলেকে খাওয়ালাম, ছেলেকে খাইয়ে, ছেলে যেহেতু আজকে রাখি ফোনটা, ছেলে যেহেতু আজকে ঘুমায়নি দুপুরবেলায়, সকালে অনেকটা দেরি করে উঠেছে 10:00 কাছাকাছি, ওই জন্য ছেলে ঘুমায়নি যেহেতু,
ছেলে কে ঘুম পাড়িয়ে রেখে তারপরে হাজবেন্ড আমি দুজনে এই ডিনার করে কালকে পরশু কাকি আসবে না আমার এত কষ্ট হচ্ছে সকাল থেকে বলার মতো না হাজবেন্ড যতটা পারে হাজবেন্ডের তরফ থেকে হেল্প করে বলছে তুমি যাও তুমি ডাইনিং টেবিলটা ক্লিন করো করে তুমি রেডি হয়ে সোনাইয়ের পাশে যাও আমি বাসনগুলো মেজে দিচ্ছি আর বাসনগুলো হাজবেন্ড যাও ধুয়ে দিল আর রাইস কুকারটা তো একটু ভাত লেগে থাকে ওটা ভিজিয়ে দিয়েছে হাজবেন্ডটা কোন ওই মোটর অন করে ওপরে গেছে একটু দেখতে যেহেতু এখন ওই মাঝখানে শিফট করে দিয়েছে সাইড ওভারফ্লো হয় না তো মাঝখানে মিডিল পয়েন্টে ওভারফ্লো হয় বোঝা যায় না ওই জন্য তাই মোটর চালিয়ে ওপরটায় গেল আমার আজকে এক্সারসাইজ হলোও না আমি এবার একটু বিকালে লাভদরি করি সেটাও হলো না আর কদিন ধরে জানি না বুকটাই ব্যথা করছে একটার পর একটা মানে রোগের সিমটম রোগগুলো কোথা দিয়ে হয়ে যাচ্ছে ভাল লাগে না টেনশনে টেনশনে না সত্যি এই ছিল সব কিছু এখন তো পুরোই কথা বলতে বলতে আরও 5 মিনিট এগিয়ে গেল এই হয়ে গেল এখন ভিডিও এডিট করব করে তারপরে শোবো 12:30টা বেজে যাবে চলো তাহলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে ভিডিওটা এতটুকু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো প্লিজ আস্তে আস্তে তোমাদের ভালোবাসায় সহযোগিতায় যদি পরিবারটা একটু বড় হয় ভীষণ ভীষণ মানে ভালো লাগবে এর থেকে বড় মানে পাওনা প্রাপ্তি কিচ্ছু হয় না সাথে থেকো তোমাদের সাথ চাই চলো তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট টাটা লাগি ভালো দেখা হবে নেক্সট ব্লগে।